রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিরঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে এবং দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও দুর্গাপুর আইটিআই কলেজের উদ্যোগে এবং দুর্গাপুর মিশন হাসপাতালের সহযোগিতায় দুর্গাপুর আইটিআই চত্বরে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। করোনা আবহে থ্যালাসেমিয়া রোগী, দুর্ঘটনাগ্রস্ত মানুষ ও প্রসূতি মায়েদের রক্ত সংকটের সমাধানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৌশিক মণ্ডল, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ও জেলা কোয়ার্ডিনেটর কোহিনুর মজুমদার, দুর্গাপুর পৌরসভার মেয়র পরিষদ স্বাস্থ্য দপ্তরের রাখি তিওয়ারি, পুরপিতা শিপুল সাহা, দীপের মাঝি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি শেখর রামসহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। অনুষ্ঠানে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৌশিক মণ্ডল বলেন, করোনা আবহে রক্তের সংকট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুর আইটিআই কলেজ এবং তিন নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই কোভিড পরিস্থিতিতে রক্ত সংকটকে চিন্তা করে মাথায় রেখে আমরা রক্তদানের আয়োজন করেছি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আর সঙ্গে সঙ্গে প্রকৃতিগত কারণে আমরা যে অক্সিজেনের অভাব অনুভব করি, আজকে আমরা বৃক্ষরোপণ দীর্ঘদিন ধরে করে আসছি, আজকে আবার আমরা বৃক্ষরোপণ করলাম এই আইটিআই কলেজে। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি কোহিনুর মজুমদার জানান, রাজ্যে থ্যালাসেমিয়া রোগীর কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মূল্যবান রক্তদান কর্মসূচি পালিত হয়। যে করোনা পরিস্থিতিকালে এবং যে নির্বাচন তো পুরো হয়েছে এবং সেখানে রক্তদান শিবির টিবির সাধারণত রাজনৈতিক দলগুলোই করে, তো সেক্ষেত্রে নির্বাচনের সময় একটা দু তিন মাসের লম্বা গ্যাপ ছিল যেখানে রক্তদান হয়নি। এবং আপনারা সবাই জানেন যে মোস্ট ইম্পর্টেন্ট থ্যালাসেমিয়া পেশেন্ট, যাদের প্রতি মাসে রক্ত লাগে, এই রক্ত যোগান দেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্য সভাপতি ত্রিরঙ্কুর ভট্টাচার্য নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকটা ব্লকে তৃণমূল ছাত্র পরিষদ রক্তদান শিবির করবে। ঠিক সেরকমই চলছে, আজকে পশ্চিম বর্ধমানে দুটো জায়গায় রক্তদান শিবির হচ্ছে, এরকম সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে রক্তদান শিবির করছে তৃণমূল ছাত্র পরিষদ, যাতে রক্তের যোগানটা সাফিসিয়েন্ট করা যায়। অন্যদিকে তিন নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌভিত সেন জানান, এদিন রক্তদানের পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সন্ধ্যায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে রাজ্য সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে গোটা রাজ্য জুড়ে যেভাবে রক্তদান শিবির করা হচ্ছে, তো আমাদের আজকে দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রক্তদান শিবির করা হয় এবং এর সঙ্গে সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আজ বিকালের মধ্যে আমরা পূর্ব মেদিনীপুরে ইয়াসে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় 200 জন দুঃস্থ মানুষকে আমরা ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করব। এদিনের এই রক্তদান শিবিরে 40 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে। পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় আইটিআই কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এছাড়াও তারা ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিচ্ছেন ইয়াস কবলিত এলাকায়। সমস্ত রকমের সরকারি বিধিনিষেধ মেনে সুষ্ঠু পরিবেশে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। মোবাইল ও ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে সমীর ডিজিটালস। ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু হল এবার অনুরাগ ইনফোমার্টের আরও একটি নূতন শোরুমে। এবার নূতন শোরুম দুর্গাপুর স্টেশন বাজারে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। রয়েছে সমস্ত ফাইন্যান্সের সুবিধে। আজই ঘরে বসে অর্ডার দিন আপনার প্রিয় হ্যান্ডসেটের আর পেয়ে যান বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। আমাদের নূতন শোরুম অনুরাগ ইনফোমার্ট, দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর ট্রান্সপোর্টের সন্নিকটে। যোগাযোগ নম্বর 9614061558 অথবা 9333253650। অনুরাগ ইনফোমার্ট, ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।